খেলাধুলার কারণে জীবনে না কোনোদিন মদ স্পর্শ করছি না জীবনে কোনোদিন সিগারেট স্পর্শ করছি শুধুমাত্র এই খেলাধুলা করেছি বলে এখনো আমাদের যখন বলা হয় আমাদের প্রধান অতিথি মহোদয় বলেন আমরা সোজা চলে যাই সেই খেলার মাঠে সেই কিশোরগঞ্জে শুধুমাত্র খেলাধুলার জন্য হাজার হাজার মানুষ হয় তো এই খেলাধুলা প্রিয় মানুষ যেগুলো সেগুলো আজকে আপনাদের এখানে ভালোবেসে আসছি আমরা আপনারা এই ধারা অব্যাহত রাখবেন এবং আপনাদের সাথে সব সময় আমরা থেকে আপনাদের সহযোগিতা করার প্রয়োজন মনে করি মানে ভাই ভাই আপনি নিজেও গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছেন এবার আমাকে মাঠে নামতে হবে এবং আপনি আজকে মাঠে নেমেছেন আপনার নিজে খেলে কেমন লেগেছে মনে হচ্ছে আমাকে দেখলে যদি তারা পরবর্তী ম্যাচে জিতে উৎসাহিত হয় ভালো লাগবে আর কি আমরা যে কটা ম্যাচ বাকি আছে বিশ্বকাপে বাংলাদেশের কিন্তু বাংলাদেশের লাল সবুজের পতাকা আমাদের আমাদের গর্বের জায়গা এবং আমাদের সবসময় বলি আমাদের জননেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সেখানে ক্রিকেট অন্তত সামনের ম্যাচগুলোতে জয়লাভ করে ফিরে আসবে কালকে অভিমান থেকে স্ট্যাটাসটা দিয়েছিলাম তো সেই জন্য আজকে কথা রেখেছি মাঠে নেমেছি তো ইনশাল্লাহ আগামী ম্যাচগুলো জিতবে আমাদেরকে দেখে বাংলাদেশি ক্রিকেটাররা সেই প্রত্যাশা আজকে আমিও অনেক লাকি আমাদের আমাদের প্রধান অতিথি উনিও প্রচণ্ড খেলা পছন্দ করেন ওনার যে কিশোরগঞ্জে উনি কয়েকদিন পরপর ফুটবল খেলা আয়োজন করেন আমরা সবাই যাই কারণ উনি একজন নিজে প্রতিদিন উনি ব্যাডমিন্টন খেলেন উনি খুব খেলোয়াড় প্রিয় মানুষ আমরা সেই সাথে এই মিডিয়া মাল্টিমিডিয়া জার্নালিস্ট আপনাদের কাছে ক্রিকেট লিগ আমি ফাইনাল পুরা ম্যাচটাই উদ্বোধন মানে উপভোগ করেছি আমার খুব ভালো লেগেছে আসলে আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম আপনারা জানেন তো সেখানে আজকে আপনাদের সবাইকে আপনারা সবসময় আমাদের নিউজ পরিবেশন করেন সেখানে আজকে আপনাদের সাথে আপনাদের জন্য আসতে পেরেছি আপনারা অনেক ককলান্ত পরিশ্রম করেন আমাদের প্রধান অতিথি মহোদয় বলেছেন তার মধ্যে তো এই সুন্দর আয়োজন পরিচ্ছন্ন আয়োজন অনেক কিছু শেখা উচিত আপনাদের কাছ থেকে আপনারা যত পরিচ্ছন্নভাবে শেষ করেছেন আমরা একটা কাজ করতে গেলে দেখা যায় কত সেখানে দৈরিত অনেক কিছু আর সেগুলোর কোনো কিছু এখানে হয়নি আপনারা সুন্দরভাবে এটাকে সম্পন্ন করেছেন যারা বিজয়ী হয়েছেন তাদেরকে অভিনন্দন আর যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অভিনন্দন আপনাদের এখানে আসতে পেরে আমি নিজেই গর্বিত এবং খুবই আনন্দিত ফিল করছি ভবিষ্যতে আমি প্রধান অতিথির সাথে তাল মিলিয়ে বলতে চাই সুর মিলিয়ে ভবিষ্যতে যদি আপনারা আরও কোনো খেলাধুলা বা এরকম কিছু আয়োজন করেন আমি সবসময় ব্যক্তিগতভাবে আপনাদের সাথে থাকবো কারণ সুস্থ দেহে সুন্দর মন অনেকদিন পর ব্যাট হাতে নিয়েছি অনেক মজা লেগেছে এবং মনে হচ্ছে যে শৈশবে ফিরে গেছে অনেক ভালো লেগেছে যে ভাই পরের বলটা কি চার না ছয় ছয় ক্যাশ তো ভাই ওটা তো ক্যাশ মনে হচ্ছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।